আইনজীবী সমাজ একটা কথাই শুধু বলতে চাই, বাংলাদেশ আজ রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অরাজকতার শিকার। আপনারা দেখেছেন 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এই পুলিশ বাহিনী কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে। 28 তারিখ চলে গেছে, এখন পর্যন্ত বিএনপির কার্যালয় তারা তথাকথিত ক্রাইম সিন সিল দিয়ে এখনো তালাবদ্ধ রেখেছে। সুপ্রিম কোর্ট একটা পবিত্র আঙিনা, সেই পবিত্র আঙিনাকেও আজকে তারা কুলসুতে করছে। ডানে গেলে পুলিশ, বামে গেলে পুলিশ, পিছনে পুলিশ। আমরা আইনজীবী সমাজ শুধু একটা কথাই বলতে চাই, এদেশে সংবিধানকে আর কেউই তোয়াক্কা করছেন না, আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। যে পুলিশ বাহিনী আইনের রক্ষক, সেই পুলিশ বাহিনী আইনকে অপব্যবহার করে আমার আপনার সাংবিধানিক অধিকারকে তারা শুধুমাত্র ক্ষুণ্ণই করছে না, আমার অধিকার তারা কেড়ে নিয়েছে। বন্ধুরা, আমার আজকে খবরের কাগজে দেখলাম ওই ছোট জগন্নাথ শেখ হাসিনা ওয়াজাদের রাবার স্ট্যাম্প হিসাবে খ্যাত নির্বাচন কমিশন নাকি রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে সংলাপের জন্য। প্রিয় বন্ধুরা, আমার একদিকে আমার পার্টি মহাসচিব জেলখানায়, স্ট্যান্ডিং কমিটির মেম্বার জেলখানায়, বাংলাদেশের বিএনপির সমস্ত দায়িত্বশীল নেতাদের নামে মামলা, আবার পার্টি অফিস তালাবদ্ধ জোর করে রেখেছে পুলিশ। এই অবস্থা আবার নাকি চিঠি দিচ্ছে, এইটা আর কিছুই না, সারা বাংলাদেশের মানুষের সাথে ফাওদাবাজি আর বিএনপির সাথে তামাশা করা হচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই নির্বাচন কমিশন অনির্বাচিত সরকারের ফসল। আমরা কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার এবং তার দোসর নির্বাচন কমিশনের সাথে আলোচনার কোনো প্রশ্নই আসে না। প্রিয় বন্ধুরা, আমার আজকে নাকি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসেছে, আমাদের ক কনভেনার সাহেব এই ব্যাপারে বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, অনেক দোসর ইতিপূর্বে আমরা আইনজীবী সমাজ বিদায় দিয়েছি, এখনো কিন্তু সময় আছে, পদত্যাগ করুন, অন্যথায় পদত্যাগ এমন ভাবে করতে হবে তখন কারো মান ইজ্জত থাকবে না। প্রিয় বন্ধুরা, আমার আজকের অবরোধ, আগামীকালকে অবরোধ, আমাদের যে কর্মসূচিগুলো আসবে সেই কর্মসূচিগুলা আমাদের আইনজীবী সমাজ অতীতের গৌরব উজ্জ্বল ভূমিকাকে স্মরণ করে আগামী দিনে আপনারা সামনে এগিয়ে যাবেন, এই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।